পোকা ধরা চাল বিতরণের অভিযোগ আইসিডিএস সেন্টারে। সোমবার মুর্শিদাবাদ জলঙ্গি ফরিদপুর অঞ্চলের টিকরবাড়িয়া 215 নম্বর আইসিডিএস সেন্টারে পোকা ধরা চাল বিতরণ নিয়ে বিক্ষোভ স্থানীয় অভিভাবকদের। সোমবার সেপ্টেম্বর মাসের মাসিক চাল বিলি বণ্টন করার দিন, তখনই চালে পোকা দেখতে পান অভিভাবকরা। তবে সেন্টারের কর্মীকে জানাতে এলেই শুরু হয় কথা কাটাকাটি। তারপরই অভিভাবকরা চাল না নিয়ে ভালো চালের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান। সম্পূর্ণ ভুং ভাং চালে তো দেখলেন আপনি, বিশাল পোকা, ছাতে ধরা চাল, তারপরে চাল ওজনে কম, ডাল দিচ্ছে ওজনে কম, ডালের অবস্থা খারাপ, ছাতা এবং মানে অনেক নোংরা। ওই বাচ্চাদের তো অ্যাকচুয়ালি এটা ডিমডে স্কুল, পুষ্টিকর খাবার দেয় বাচ্চাদের, কিন্তু পুষ্টিকরের জায়গাতে সরকার প্লাস এই সরকারের আধিকারিকরা আমাদেরকে যে খাবার দিচ্ছে সেটা বিষে পরিণত। এই খাবার খেয়ে আমাদের বাচ্চাদের কি হবে? বাচ্চারা তো আরো পঙ্গু হবে, পুষ্টিকর তো দূরের কথা। অ্যাকচুয়ালি আমরা চাইছি যে এই চালগুলো বা এই স্কুলটা ভালোভাবে চলুক। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এখানে যে স্টাফ আছে সেই স্টাফ একদম অশিক্ষিত, মানে কোনো কিছুই বোঝে না, খুব কথা বলতে গেলে কথাই বলতে পারছে না ঠিক মতো। তারপরে আমাদের আরেকজন আছে আতিক উচ্চা, ইনি আমাকে ফোন করেছিলেন, ফোনে বললেন যে এবারকার মতন চালিয়ে নাও, প্রত্যেকবার যদি এরকম চালিয়ে নিই তাহলে তো জিনিসটা ওরা হয়তো খাচ্ছে কি না খাচ্ছে না ওরাই সেটা বলতে পারবে। স্থানীয় প্রধান সাহেবও আমাদের জানায়নি, স্থানীয় এখানকারই প্রধান, কিন্তু প্রধান সাহেব এসব বলার খোঁজই নাই না। এই আজকেই আমি এখানে খোঁজ নিতে এসে তো বিশাল একটা ঝামেলা হয়ে গেল, যদি হয়তো এখানে না আসতাম ঝামেলাটা হতো না। চাল পোকা, ডালে পোকা, ছাতা ধরা, ওই শিল্পী খাইয়ে অসুখ আমাদেরকে, শিল্পীকে কি দেখাবো আমরা, টাকা পয়সা আছে দেখাবো। কি চাইছেন এখন তাহলে আপনারা? আমরা চাল পরিষ্কার চাল, যে মালটা এসেছে সে মালটা সঠিক চাই, মাসে মাসে মালটা পাই, মালটা পাই এক মাসে মাল আর এক মাসে, এই তো আমরা মালটা সঠিক চাই, মাসে মাসে চাই। আমাদের বাচ্চা গরিবের জন্য তো এসেছে, এসেছে বাচ্চাদের অসুখ হলে আমরা কিছু দেখাবো, এই পোকা হলো ছাতা হলো বাচ্চা তুমি চাক খাবো না, সে সিকিউরিটি পেয়ে দিচ্ছে। অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী সমেজান খাতুন সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, চাল গত এক মাস আগে আসলেও বিলির অর্ডার না থাকার কারণে বিলি করতে সম্ভব হয়নি। চাল বিলি করতে গেলে দেখা যায় যে চালে পোকা। আমি ওই এখানে তো স্কুলটা চালু হয়নি, লকডাউনের মধ্যে স্কুলটা থেকে স্কুলে চাল বিলি করতে বলেছে, তাই দিয়ে বাড়িতে চাল রাখি, বাড়িতে চালটা যেদিন আসে তার পরের দিন দিলে হয়তো ভালো হয়, কিন্তু চালটা আমাদের স্টকে থাকে এই জন্য পোকা হয়। তাও অর্ডার দেয় না, অর্ডার না দিলে কি করে দেবো, অর্ডার দেয় না। হ্যাঁ, সবাই দিদিকে বলেছি, তারপরে ওই সিডিওকে বলেছি, সবাই তো বলে, তো আর একটা কর্মীর সামনে আছে ও তো বলে, সবাই তো বলে। ওনারা কি বলছেন? ওনারা দেখো ইয়াকে মানে একটু বুঝি সুঝি বলো, এখন বর্ষার সময় ও একাটা হতেই পারে এরকম বলে। জলঙ্গি থেকে রাকিবুল ইসলাম বাবু রিপোর্ট, এমএসডি নিউজ। কেরলে যাবেন ভাবছেন? এখন আর চিন্তা নেই, মুর্শিদাবাদের ডোমকলের মুক্তারপুর মোড় থেকে প্রত্যেকদিন বাস ছাড়া হচ্ছে কেরলে যাওয়ার জন্য। টুরিস্ট গাড়ি, ভিডিও অডিও সিস্টেম সহ একাধিক সুবিধা, স্থান মুক্তারপুর মোড়, ডোমকল, মুর্শিদাবাদ। অগ্রিম টিকিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 9074430255 অথবা 9074683857 অথবা 7306576408 এই নম্বরে।